হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টি ওয়্যার থ্রি পিস দেখাবো। হ্যাঁ, যাদের ওয়েডিং আছে সামনে, ওয়েডিং এই সিজনটাই তো ওয়েডিং সিজন, তাই না? তো ওয়েডিংয়ের জন্য যারা এখনও ওয়েডিংয়ে পড়ার জন্য বা ওয়েডিং পার্টিতে পড়ার জন্য যারা এখন ড্রেস পারচেস করেন নাই, এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন। বিকজ এই ড্রেসগুলো যেমন সুন্দর তেমন ইকুয়ালি প্রাইসটা অনেক বেশি রিজনেবল, মানে এটার যে কাজটা সেই কাজ অনুযায়ী অনেক বেশি রিজনেবল। হ্যাঁ, আমি দেখানো স্টার্ট করছি। এগুলোর ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর জর্জেটের মধ্যে, ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে। ফুল ড্রেসটাই হচ্ছে গিয়ে স্টোনের ওয়ার্ক আছে, বিটসের ওয়ার্ক আছে, ওকে, সাইডে স্লিভস দেওয়া আছে। এগুলো সব হবে থ্রি পিসের মধ্যে। এগুলো লেন্থগুলো চলে আসবে 47-48 ইঞ্চের মতন, ঠিক আছে? অনেক আপুরা আমার কাছ থেকে এই ড্রেসগুলো নিয়েছে এবং অনেক আপু পিকচারও আপলোড দিয়েছে। সেই পিকচার দেখে অনেক আপু ইনকোয়ারি করছিল যে এই ড্রেসগুলো আবার কবে আসবে। তো ফাইনালি এই ড্রেসগুলো আবার চলে আসছে। এই যে এটা হচ্ছে সন্তনের প্যান্ট পিস। হ্যাঁ, সন্তনের প্যান্ট পিস। দোপাট্টাটা দেখায়, দোপাট্টাটা খুব সুন্দর, একদম অল ওভার দোপাট্টাটা হচ্ছে গিয়ে স্টোনের কাজ করা। হ্যাঁ, অল ওভার দোপাট্টাটা হচ্ছে স্টোনের কাজ করা। দোপাট্টাটা হচ্ছে শিফনের মধ্যে, অল ওভার দোপাট্টাটা স্টোন এবং বিটসের কাজ করা। কাজগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিই, যে এগুলো হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা। হ্যাঁ, এগুলো রিয়েল স্টোনের কাজ আছে, বিটসের কাজ আছে, এবং ফুল দোপাট্টা এত সুন্দর কাজের পরেও কিন্তু ফুল দোপাট্টায় সেটা স্টোনের ওয়ার্ক আছে। আর ফুল দোপাট্টাটা সন্তন সিল্কের কাপড় দিয়ে হচ্ছে গিয়ে পাইপিং করা আছে। তো দোপাট্টাগুলো একদম ফুল রেডি করা আছে, আপনাদের কিছুই করতে হবে না, যা শুধু ড্রেসটা নিয়ে বানাতে দেবেন, ঠিক আছে? আমি প্রত্যেকটার সাথে কোড দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 0501। হ্যাঁ, 0501। প্রাইস হচ্ছে এগুলোর 5,500 করে। ব্ল্যাক কালার দেখাবো। যারা অনেকেই ব্ল্যাক কালারের জন্য কোয়েরি করছিলাম যে ব্ল্যাক কালার কবে আসবে, এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা। এটা হচ্ছে 0502। হ্যাঁ, এই যে এটার স্লিভসটা হচ্ছে কি, এটা স্লিভসের ফ্রন্টে বডির যে কাজটা সেই কাজটা থাকবে, এবং ফুল ড্রেসটাই কিন্তু স্টোন। তারপরে তারের কাজ আছে, বিটসের কাজ আছে, কুন্দনের স্টোনের কাজ আছে, রিয়েল স্টোনের কাজ আছে। ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর পিওর জর্জেটের মধ্যে, আর দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে, প্যান্ট হচ্ছে সন্তোষ সিল্কের। ফুল দোপাট্টাটা ছোট ছোট স্টোন করা আছে, এবং আরেকটা সাইডে বডির যে কাজটা সেই কাজটা করা আছে, ঠিক আছে? সুন্দর করে রাখি, তাহলে আপনারা স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হবে, অথবা কোড মেনশন করে দিলেই কিন্তু হবে। ইন্ডিয়ান পার্টি ওয়্যার 02 or 01 নিতে চাই, ওকে? প্রাইস হচ্ছে 5,500 করে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা। এটা হচ্ছে 0503। হ্যাঁ, 0503, এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন,
স্টোনগুলো কিন্তু অনেক স্পার্ক করছে। হ্যাঁ, স্টোনগুলো রিয়েল স্টোনের কাজ আছে, তো অনেক নাইসলি কাজ করা জিনিসটা। আমি কাজগুলো কাছ থেকে দেখিয়ে দিই, ওকে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই হলো গিয়ে দোপাট্টাটা। ওয়াও, দোপাট্টাটা মারাত্মক সুন্দর। এটা হচ্ছে 0503, প্রাইস হচ্ছে 5500 করে। দোপাট্টাগুলোর ম্যাটেরিয়ালস কিন্তু শিফনের মধ্যে, হ্যাঁ, এবং দোপাট্টার চারো সাইডে এরকম সাধারণ সিল্কের কাপড় দিয়ে পাইপিং করা আছে। এবার দেখাবো একটা বটল গ্রিন, মানে রিয়েল স্টোনের কাজের মধ্যে এই ড্রেসগুলো এত রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে 0504। এটার কালারটা হচ্ছে বটল গ্রিন। হ্যাঁ, বটল গ্রিন কালার নর্মালি ভিডিওতে ভালো আসে না, বাট বটল গ্রিন কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে প্যান্ট পিস। এটা হচ্ছে বটল গ্রিন কালার ড্রেসটার দোপাট্টা। ফুল দোপাট্টা কিন্তু অল ওভার এরকম করেই কাজ করা আছে, হ্যাঁ, একদম অল ওভার। প্রাইস হচ্ছে 5500 করে। এবার দেখাবো একটা নেভি ব্লু কালার। এটা হচ্ছে নেভি ব্লু কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে 5005। এই হচ্ছে ড্রেসের স্লিপসটা।
এটা হচ্ছে কি এটার দোপাট্টা, এটা দোপাট্টা এক সাইডে অনেক হেভি কাজ করা আছে এবং ফুল দোপাট্টাটায় কিন্তু সেটা ওয়ার্ক করা আছে। হলো গিয়ে ফুল ড্রেসটা, হ্যাঁ প্রাইস হচ্ছে 5,500 করে। এটা হচ্ছে আরেকটা কালার, মানে এটা হচ্ছে আরেকটা ডিজাইন নেভি ব্লুর মধ্যে। এই হচ্ছে স্লিপসটা, এগুলো সবগুলোর সাথে আপনারা সান্তন সিল্কের প্যান্ট পিসটা পাবেন। সান্তন সিল্কের প্যান্ট কিন্তু মানে সান্তন সিল্ক কাপড়টাই কিন্তু অনেক আরামদায়ক। হ্যাঁ আর এই সান্তনগুলো হচ্ছে মানে যেগুলো কিছু সান্তন সিল্ক দেখবেন আপনারা ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেসের সাথে এগুলো সান্তন সিল্ক আসে। হ্যাঁ এই সান্তন সিল্ক আর ওই সান্তন সিল্ক কিন্তু এক না, ঠিক আছে। সান্তন সিল্কের মধ্যে অনেক টাইপের কাপড় আছে, নামটা সেম বাট সান্তনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। এটা হচ্ছে এ ক্যাটাগরি, এটা হচ্ছে 0506, হ্যাঁ 0506, প্রাইস হচ্ছে 5,500 করে। এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা মেরুন কালার বাট রেডিশ মেরুন, হ্যাঁ একদম রেডও না একদম কালচে মেরুনও না, খুব নাইস একটা মেরুন কালার, মানে অরিজিনাল যে মেরুন কালারটা হয় এটি স্লিপসটা। ড্রেসের প্যান্ট পিস ফুল দোপাট্টাটাই, ফুল দোপাট্টাও কিন্তু দোপাট্টাও কিন্তু ফুল স্টোন ওয়ার্ক করা, রিয়েল স্টোনে ওয়ার্ক করা। প্রাইস 5,500 টাকা। একটু ডিফারেন্ট কালার দেখাই, এটা হচ্ছে একটা পিচ কালার, হচ্ছে 0508 স্লিপসটা। স্লিপসের ফ্রন্টেও কিন্তু সান্তন সিল্কের পাইপিং করা থাকবে এবং ড্রেসের নিচেও থাকবে। 0508 আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা, এই
যেটা হচ্ছে এটা হোয়াইট স্টোনের কাজ করা, পিচের সাথে হোয়াইট স্টোনের কাজ করা। প্রাইস হচ্ছে সবগুলোরই সেম 5,500 করে। এবার একটা কালচে মেরুন কালার দেখাবো, এটা হচ্ছে একটা কালচে মেরুন কালার। প্রত্যেকটা সাথেই কিন্তু ড্রেসের কোড দেওয়া আছে, হ্যাঁ আপনারা কাইন্ডলি কোড দেখে অর্ডার প্লেস করবেন। স্লিপসের ফ্রন্টে বডির যে কাজ আছে তিনটা কাজ থাকবে। এটা হচ্ছে নাম্বার 9, হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট পিসটা। এই হচ্ছে ড্রেসের দোপাট্টা, জাস্ট দেখেন ওয়াও ওয়াও সব। এগুলো কিন্তু মানে কালেকশনে রাখার মতো ড্রেস, আর সবচেয়ে বড় কাজ হলো এরকম প্রাইসে এই টাইপের ড্রেসগুলো পাওয়া যায় না, এমন না এত সুন্দর কাজ করা। আমি হয়তো বা এইবারের পরে আর এটা রিস্টক করব না, ঠিক আছে। এবার নাম্বার 10 দেখাবো। নাম্বার 10টাও হচ্ছে কালচে মেরুন কালারের মধ্যে। এই যে স্লিপসটা, হ্যাঁ এই যে প্রত্যেকটা স্লিপসের ফ্রন্টে এরকম করে কাজ করা থাকে। ব্যাকপার্টগুলো কিন্তু এগুলোর প্লেনের মধ্যে থাকবে, হ্যাঁ প্লেন থাকবে ব্যাকপার্ট। ব্যাকপার্টে স্টোন ওয়ার্কের ড্রেসে কখনোই কাজ থাকে না, কারণ ফ্রন্ট পার্টেই তো অনেক বেশি কাজ থাকে। যদি ব্যাকপার্টেও ব্যাকপার্টে কাজ থাকলে থাকবেও না, ব্যাকপার্টে কাজটা নষ্ট হয়ে যাবে, বিকজ তো বসতে হবে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের দোপাট্টা, দোপাট্টাটা অল ওভার খুব সুন্দর করে লতা পাতা স্টাইলের কাজ করা আছে। প্রাইস হচ্ছে 5,500 টাকা। মানে ব্ল্যাক ব্ল্যাক করে যারা অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছিল তাদের জন্য মানে খুবই সুখবর যে ব্ল্যাকের ব্ল্যাক কালারের অনেকগুলো ড্রেস রিস্টক হয়েছে, মানে অন ডিমান্ডে, হ্যাঁ বিকজ অফ ব্ল্যাক কালারের এত বেশি কোয়েরিজ ছিল। এটা হচ্ছে ড্রেসের স্লিপস, স্লিপসে প্রত্যেকটা ড্রেসের স্লিপসে হচ্ছে গিয়ে বডিতে যে কাজটা আছে ওই কাজের ওই কাজটা তিনটা কাজ স্লিপসের ফ্রন্টে আসবে। দোপাট্টাটা
প্রাইস হচ্ছে এগুলো এগুলো সব থ্রি পিস, হ্যাঁ এগুলো সব ড্রেসগুলোই কিন্তু থ্রি পিস, প্রাইস হচ্ছে 5,500 করে, ইন্ডিয়ান অরিজিনাল স্টোন ওয়ার্কের ড্রেস। হলো প্যান্ট পিস, সিল্কের প্যান্ট পিস, এই হলো গিয়ে দোপাট্টা, দোপাট্টা অল ওভার খুব সুন্দর করে কাজ করা, বউ বউ স্টাইলের দোপাট্টা। এটা নাম্বার হচ্ছে, আর যারা কিনা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করবে তারা অবশ্যই নাম্বার সহ স্ক্রিনশট দিবে, ঠিক আছে। এটাকে স্কাই ব্লু, স্কাই ব্লু কালার, হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট স্টোনের সাথে। এটা হচ্ছে হোয়াইট স্টোনের সাথে, এই এগুলো হচ্ছে পেস্টাল টাইপের কালার, তো এই কারণে এগুলোর সাথে হোয়াইট স্টোনের কম্বিনেশন। এটা হচ্ছে প্যান্ট পিসটা, ৫,500 করে সবগুলো ড্রেসেরই প্রাইস হচ্ছে 5,500। লাস্ট একটা ড্রেস দেখাবো নেভি ব্লুর মধ্যে, এটা হচ্ছে 0514, হ্যাঁ স্ক্রিনশট দিলে অবশ্যই ড্রেসের যে কোড নাম্বারটা আছে সেটা সহ স্ক্রিনশট দিতে হবে। এই হলো গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা দেখেন অল ওভার দোপাট্টা সুন্দর করে কাজ করা, অল ওভার দোপাট্টাতে কিন্তু স্টোনের কাজ করা, রিয়েল স্টোনের। এবারে দোপাট্টাগুলো মনে হচ্ছে যেন বেশি সুন্দর আসছে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 5,500 করে, আর যাদের যাদের অর্ডার প্লেস করতে হবে অবশ্যই কোড নাম্বার সহ ড্রেসের স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করবেন,
ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ 70 টাকা, আর আউটসাইড ঢাকাতে 120 টাকা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।